রাধাকুণ্ডে বহুলা অষ্টমীতে আমি 15 দিন গিয়ে ওখানে থাকি, রাধাকুণ্ডে, একদম রাধাকুণ্ডের ওপরে। তা দেখি বাঙালিরা বৃন্দাবনে গেলে কি করে জানো, ওই পকেটে হাত দিল খুচরো বার করবে, খুচরো। আচ্ছা তুই যদি ভগবানকে ছুঁড়ে দিস, ভগবান তোকে ছুঁড়ে দেবে না? তুই কানা দিলে কানা পাবি, ফুটো দিলে ফুটো পাবি, ছেঁড়া দিলে ছেঁড়া পাবি, এটা মাথায় রেখো। একদম গীতার সার কথা, যে যথা মাং প্রপত্যন্তে স্ত্রাং তথৈব ভজম মহম। এই যে কানা খোড়া ল্যাংড়া বোবা জন্মায় কেন বাড়িতে? কোটি কোটি টাকার মালিক একটাই ছেলে, কেন? তার মানে কি ওইরকম ল্যাংড়া বস্তু ভগবানকে দিয়েছে? তা তুই এবার একটা নেট নিয়ে বুঝ কি জ্বালা। অতএব খুব সাবধান, যা কিছু দেখছো সব আমার, তোমায় ব্যবহার করতে দিয়েছি, ব্যবহারটা যেন সৎ ব্যবহার হয়। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সব থেকে জীবনের বড় ভুল আমরা প্রকাশ করি, আরে খালি হাতে এসেছি খালি হাতে যাব, বলি না? এটা একদম 100 মিথ্যে কথা, জানেন? 100% মিথ্যে কথা। আপনি যা এনেছেন তাই নিয়ে যাবেন, এক্সট্রা আরও নিয়ে যাবেন, হয়তো জড়জাগতিক মালপত্র কিছু নিয়ে যাবেন, কিন্তু নিয়ে আপনাকে যেতে হবে। কি কি নিয়ে যাবেন ভালো করে শুনে নিন। আপনি যখন জন্মেছিলেন দেখবেন শিশু জন্মালে হাত দুটো কেমন থাকে বাবা, এইভাবে খোলা থাকে না? মায়েরা বলতে পারবে ও মা বাচ্চা জন্মালে হাত কিরম থাকে, এরম থাকে না? ঠিক করে বলবে, এরম থাকে না, কানের পাশে এরম থাকে, মুটো করে থাকে। তাহলে দুটো হাত মুটো কেন? ও যদি কিছুই আনে না, তিনটে জিনিস আপনাকে নিয়ে যেতে হবে, দুটো জিনিস নিয়ে আপনাকে ফিরতে হবে, এটা জানোনি না? শুনে নাও ভালো করে, তিনটে জিনিস কি কি নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিন তুমি ভবনদী পার হবে, মহাপাপী হলেও ভবনদী পার হবে। এই যে লোক বলে পাপীরা পার হবে না, মিথ্যে কথা, যত বড় মহাপাপী হোক ভবনদী সে পার হয়ে যাবে। এইবার পার হয়ে ডিভাইড হবে, এপারে চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত, দুটো জিনিস তোমাকে জমা দিয়ে দিতে হবে, কর্মফল আর স্বীকৃতি। পাপ পুণ্য নিয়ে তুমি ওপার যাবে, যদি পুণ্য বেশি তাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি তাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক, এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বোঝা গেল? তাহলে যদি ওখানে শাস্তি দিয়ে দেয় কর্মফল শেষ? না 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 না, ও তো পাপ পুণ্য ভোগ করলে, আবার এপারে এসো দুটো জিনিস জমা আছে না, ওই দু হাতে দিয়ে দেবে। জন্মানোর সময় দুটো জিনিস নিয়ে আসতে হবে, যদি স্বীকৃতি ভালো থাকে, ভালো পরিবারে ভালো মা বাবার গর্ভে তোমার জন্ম হবে, ভালো বংশমর্যাদা পাবে, কিন্তু কর্মফলটা তোমার পিছন ছাড়বে না, ওটা তোমাকে ভোগ করতেই হবে। তার প্রমাণ মহাভারতের উজ্জ্বল নক্ষত্র গঙ্গা পুত্র ভীষ্ম, সে তো কোনরূপ পাপ করেনি, মহাভারতে কোথাও ভীষ্মর পাপ দেখাতে পারবেন? তার কেন 54 দিন শরশয্যা হলো? 11 জন্ম আগে, মানে 12 জন্মে, 11 জন্ম আগের জন্মে এমন একটি পাপ করেছিল যার জন্যে তার 11 জন্ম পরে সেই কর্মফল ভোগ করতে হলো 54 দিন শরশয্যা। এটাও ছাড়া আছে শুনবেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে ওখানে শাস্তি দিল মানে শেষ না? এইবার কর্মফল জমা আছে, স্বীকৃতি অনুসারে জন্ম হবে,
কোন কর্ম করলে কোন জন্ম পাবে দু পাঁচটা বলবো, কোন কর্ম করলে কোন জন্ম হবে শুনে নিন, তারপর ওটা বলে দিচ্ছি। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগত মাঝারে, বাঘ বক শৃগাল হয় জগত মাঝারে। গুরুদেবের সঙ্গে যদি কপটতা করা হয়, কপটতা মানে বুঝুন তো ছল চাতুরি, তাহলে তার কি কি জন্ম হবে? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগত মাঝারে, বাঘ বক শৃগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যেবা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় তিন জন্ম ধরে, ছুঁচো জন্ম পায় তিন জন্ম ধরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপীলিকা জন্ম পায় তিন জন্ম ধরে, পিপীলিকা জন্ম পায় তিন জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম সাত জন্ম ধরে, কুকুর জনিতে জন্ম সাত জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার খারাপ বেরোবে, বলবো বলবো এই সভ্য না। পরের বাড়িতে যারা ঝগড়া বাঁধায়, পরের বাড়িতে যারা ঝগড়া বাঁধায়, একুশ দিন যাত থাকে মশা জন্ম পায়, একুশ দিন যাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়, দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় পাঁচ জন্ম ধরে, গিরগিটি হতে হয় পাঁচ জন্ম ধরে। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হনুমাদর জন্ম তারা পায় বারে বারে, হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় সাত জন্ম ধরে, উই পোকা হতে হয় সাত জন্ম ধরে। কেউ কি থাকবে নাকি ঝগড়া বেঁধে যাবে? শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় তিন জন্ম ধরে, শালিক পাখি হতে হয় তিন জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, একশো পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়, শতং পাপে পদং নাস্তি সহস্র বাক বর্ধক, অযুতত বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক, বাণকটি নিসন্তান অষ্টমে বজ্র ঘাতক, অপারি কুষ্ঠমেব চ ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে বললাম, আমার কাছে একদম সব প্রমাণ স্বরূপ, সব মামাবাড়ির গল্প কিছু নেই। ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ এটা আছে, সতং পাপে পদং নাস্তি
বাংলাটা বলছি, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হই, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের লাঠি লেগে গেল, ঠাকুমা সরি সরি পরে বেরোবে। মন্দিরের দিকে পা করে বসা, ঠাকুরের মন্দিরে পা লেগে গেল প্রণাম করলাম না, গুরুজনদের পা লেগে গেল প্রণাম করলাম না, সতং পাপে পদক নাস্তি, 100 পাপ পূর্ণ হলে একটা ঠ্যাং লগ হয়ে যাবে। সহস্র বাক বর্ধক, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10000 পাপ করিলে কালা হয়ে যাবে, 10000 পাপ করিলে কালা হয়ে যাবে। হ্যাঁ, 1000 পাপ করলে বোবা। কি ধরনের পাপ ভালো করে শুনে নাও, দশবিধ পাপ হয়, দশবিধ, 10টা পাপ হয়, 10টা কারণে। কি কি পাপ? মানসিক পাপ, বাচসিক পাপ, কায়িক পাপ। কায়িক পাপ হচ্ছে তিনটে, মানসিক পাপ তিনটে, বাচসিক পাপ চারটে, এই দশবিধ পাপ। বুঝে গেল না? আরো বাংলা করে বলবো, দেহের দ্বারা তিনটে পাপ, চুরি করা, কারো জায়গা জোর করে ছিনিয়ে নেওয়া, কারো স্ত্রী হরণ করে নেওয়া, তিনটে পাপ দেহের দ্বারা হয়, এটাকে বলে কায়িক পাপ। কায় মানে দেহ, কায়িক পাপ, এ পাপের ক্ষমা হবে না। আর তিনটে চারটে বাচসিক পাপ, কুরুতা, কর্কশতা, মিথ্যা কথা বলা, গালি দেওয়া, চারটে হচ্ছে বাক্যের দ্বারা পাপ, একে বলে বাচসিক পাপ। আর তিনটে মানসিক পাপ, তুমি অজান্তে হয়ে যাবে। কিরকম? হেঁটে যাচ্ছ, একটা বড় বিল্ডিং দেখলে, লোকটার পয়সা দেখেছিস, বাড়িখানা করেছে, পাপ হয়ে গেল, এটাকে বলে মানসিক পাপ, কারো জিনিস দেখে হতাশা করা। এছাড়াও আরো অনেক জিনিস দেখে আমাদের লোভ জাগে না, এগুলো মানসিক পাপ, মনের দ্বারা, মনে মনে যে পাপ জন্মায়, মানসিক পাপ। বুঝে গেল? তাহলে বাক্যের দ্বারা পাপ হলে কি হবে? শতং পাপে পদং নাস্তি, 1000 পাপ করলে বোবা হয়ে যাবে, 10000 পাপ করলে কালা। কি ধরনের পাপ? মুখের দ্বারা পাপটা বুঝেছেন তো? গালাগালি পাড়ে না মাঝে মাঝে, মাঝে মাঝে গালাগালি পাড়ো তো? ব্যাস, এই জন্মে দিয়েছে, আগের জন্মে সব দেবে, দেখতে সুন্দর করে দেবে, খালি সাউন্ডটা বন্ধ থাকবে। নিষিদি শিশু তো পচাল পাড়িলি, নাম না বলিলি মুখে মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, চুনকালি তোর মুখে, সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাইরে ভাইরে, দেও না রিলি নি দেও আলিস, ইয়াতে জগতি নাই রে ভাইরে, নেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তো কেন আসিলি ভাবে ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, আবার 84 হবে। এইবার বলি কানের দ্বারা পাপ, হরিনাম শুনবে নে, এই গ্রামটায় কম লোক আছে, তুমি বলো যদি আসতো এখানে লোক ধরতো, সবাই যদি হরি নাম শুনে তাহলে তো যমরাজের চাকরি চলে যাবে। সবার জন্য নয়, ভালো করে শোনো, যে আসনটায় বসেছো এটা কারো বাপের সম্পত্তি নয়, এটা পরীক্ষিত মহারাজের আসন। পূর্ব পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি হয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। কোটিপতি হতে পারো, ইচ্ছা করলেই হরিনাম করাতে পারবে না, তোমার পয়সা আছে, তুমি ভাবলে আমি বড় বড় দল এনে বাড়িতে কীর্তন করে নেবো, না না হবে না। তুমি কি কর্ম করে পয়সাটা এনেছো আগে ভগবান দেখবে, তবে করাতে দেবে, নালে সেখান থেকে সিল করে দেবে। কি করবে? তোমার বাড়ির একজনকে অসুস্থ করবে, তাকে নার্সিংহোমে ভর্তি করাবে, ওই টাকাটা নার্সিংহোমে দেওয়া করাবে, হরিনাম হতে দেবে। হ্যাঁ, আমি পড়ে বলছি তোমাকে, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস,
মানুষ ভাবে এক ভগবান করা নারে, তার ইচ্ছা যদি হয় তবে নেবে, না হলে নেবে না। তোমার পূর্ব স্বীকৃতি ছিল বলে তুমি আজকে এত রাত্রি পর্যন্ত বসে হরিনাম শোনা সৌভাগ্য পেয়েছ। এই আসনটায় বসা চারটিখানি কথা নয়, এটা পরীক্ষিত মহারাজের আসন, পূর্ব পূর্ব জন্মের স্বীকৃতি। এত গ্রামে লোক আছে, সবাই আসতে পেরেছে? হবে না, সবার জন্য নয়। তাহলে বোঝা গেল, 10,000 পাপ করলে কালা হয়ে যাবে। কি ধরনের পাপ? হরিনাম শুনবে না, দিন রাত কি শুনবে? ডিজে ছিরিয়া, দিন রাত ডিজে ডিজে, তারপরেই দেখো অল্প বয়সে কানের মাথা খেয়ে নিয়ে যে হলো কি যে কি যে কোন রাস্তা। হ্যাঁ, আর এখন দেখেছেন ডিজে গুলো কিরম বাজে, ওই মাইকম্যান দাদারা বলতে পারবে। হ্যাঁ, হার্টের পেশেন্ট থাকলে মরে যাবে। কি আওয়াজ, ওরে বাপরে বাপরে, পুরো বুক কেঁপে যাবে, আর কিছুদিন পরেই ব্যাস কান কেঁপে যাচ্ছে। ডাক্তারবু দেখুন না কি হয়েছে, ধরে নিয়েছে, ভগবান বন্ধ করে দেবে, তোমাকে কিছু ভাবতে হবে। নিতাই গৌর হরি বল। তাহলে 10,000 পাপ করলে কালা হয়ে যাবে, তারপর কত ছিল দেখি কে বলবে? তারপর কত বললাম? 1,00,000। কিরম হরিনাম শুনছে দেখো। এই এইটা কি বলতো? এটা তো বলতে পারবে, এটা কি তার? বাহ, কিরম তাহলে বুঝেছো বলো। এটা তার নয়, এটা তারের কভার, সে মাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে, তাই না? এই আমাদের অবস্থা তাই, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকবে, ভেতরে ঢুকলেই শর্ট লাগবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 1,00,000 পাপ করিলে কি হবে? ওই যে চোখের দ্বারা পাপ, লোকটার বাড়ি দেখেছিস, চোখের দ্বারা যে পাপগুলো করা হয়। আরে দোষ তো আমাদের সারা ঘরের মধ্যে, দোষ কার? যেন হাতের নয়, পায়ের নয়, মুখের নয়, মাথার নয়, কার দোষ? যেখানে খারাপ জিনিস থাকবে সালা দুজনে ছুটে চলে, এ ধরে রাখতে পারবে না। যার জন্যে বিজ্ঞ মানুষরা আগেকার দিনে বৈষ্ণব কবিরা বলছে, ঘর তোমার যেমন তেমন হোক, কপাট বানাও সেগুন কাঠ দিয়ে, সেগুনের কপাট, সেগুনের কপাট, সেগুনের কপাট, যদি হয় সেগুনের কপাট, কেউ তারে না করতে পারে নপা। অতএব ঘর তোমার যেমন হোক, হাঁড়ি মুচি ডুম কেওড়া ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ, কপাট বানাও সে গুণের কপাট, সে গুণের কপাট। এটা বুঝতে হবে, একে বলে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়লেই বেরো। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোতে থাকে, যত ছাড়াতে পারে। এর জন্য শাস্ত্র পড়তে হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তারপর কত ছিল? সতং পাপে বদং নাস্তি সহস্র ভগবত গোজু তৎপতি রাষ্ট্রী লোকান্তে চক্ষু ঘাত গো বাণগড়ি অপুত্র কর। বাণগড়ি, বাণগড়ি মানে, এটা একটু বুঝার ব্যাপার আছে, শাস্ত্রের ভাষা তো বাণ। ছোটবেলায় পড়ো নিয়ে, একে চন্দ্র দুয়ে পক্ষ, বাণ কিসে ছিল? পাঁচে পঞ্চ বাণ, পাঁচটা বাণ কি কি? মজা তো ওইখানে। এইটা তোমার দোষ নয়, দোষ কোথায়? যখন মাস্টার পড়িয়েছে মাস্টারই জানে। পাঁচে পঞ্চবান পড়িয়ে দিয়েছে, পাঁচটা বান যে কি কি এটা জানে। তাহলে বান ও কোটি, বান মানে পাঁচ বান, ওই জন্য বলছে পাঁচ কোটি। এইবার বলি, কিছু রাগ করবেন, বাবারা যদি প্রণাম করে ও 1 সেকেন্ড লাগবে। কিন্তু মায়েরা যদি প্রণাম করে 5 মিনিট লাগবে। কেন? মায়েদের ঠাকুরের কাছে গেলে একটু চাওয়া পাওয়া বেশি, কি বুঝছি না? আরে আমি দেখে বলছি তো, ওই যে দুর্গাপুজোর অষ্টমী হয় না, অষ্টমীর দিনে মায়েরা ফুলটা হাতে নিল, নিয়ে এবার বলতে শুরু করে, এক ধার থেকে আয়ুর দেহি
যশা দেহি ভাগ্যাং ভগবতি দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান গবাক্ষ দেহি মে ভগবতি ভয়ছেদে কত্তায়নি চ কামদে শঙ্করী কৌশিকি তমিহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্রং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্দৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। এই জমার মা বলো কি কি চাইলে? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, স্বামীর দোকানে চারটি খদ্দে ঢুককে দাও। ভগবান তুমি দুটো নকল না না খাও, এইটা সত্যি কথা। আজকে কিন্তু হিন্দু মায়েরা ছিল বলে নকল দানা ফ্যাক্টরিগুলো বেঁচে আছে। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা দুটো নকল দানা। কলকাতা একটা বাড়িতে কীর্তন করতে গেলুম, বাড়ির মালিককে গাল পেড়ে এসে তার বাড়িতে কীর্তন করেছি, তাকেই গালাগালি দিয়েছি, তুই ডাকলি ডাকলি না ডাকলি বই গালাগালি দেবনি? শালা নিজে ঘরটায় আছে দেখলে মাথা খারাপ হয়ে যায়। রূপোর জিনিস সব লাগানো, এসি লাগানো, দুখানা, কি বিশাল ব্যবস্থা। আর আমি বলি আপনার ঠাকুর মন্দির, বলো একদম চারতলার উপর। শালা নিজে থাকবে পাথর বসানো মজাক পারা এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার সাথে বজ জাগাত করলে ঠাকুরের মাথায় পড়া দরকার। তুমি আমাকে যেমন দেবে আমি তোমাকে তেমন দেব, যে যথামান প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। তুমি চারানা দাও আমি চারানা দাও, তুমি দেবে নে খালি নেবে, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, আর ভগবান তুমি নকল দানা খাও, লজ্জা করে। হ্যাঁ, হরি বল হরি বল। ভগবান কি চায় নকল দানা? আচ্ছা এটা একবারও ভাবে নে, আমি যদি ভগবানকে নকল দানা দিই ভগবানও আমাকে তো নকল দানা দিবে, আসন মাল দেবে, টাকা দেবে, বিলাসিতা দেবে, তিনতলা বিল্ডিং দেবে, 20 লাখ টাকার গাড়ি চাপার সৌভাগ্য করে দিবে, কিন্তু বাড়িতে এমন একটা নকল দানা দিয়ে দিবে ওই জ্বালায় তুই চলে মর, বুঝলে না? রাধাকুণ্ডে বহুলা অষ্টমীতে আমি 15 দিন গিয়ে ওখানে থাকি, রাধাকুণ্ডে, একদম রাধাকুণ্ডের ওপর। তা দেখি বাঙালিরা বৃন্দাবনে গেলে কি করে জানো? ওই পকেটে হাত দিল খুচরো বার করবে, খুচরো। তুই যদি ভগবানকে ছুঁড়ে দিস ভগবান তোকে ছুঁড়ে দেবে না, তুই কানা দিলে কানা পাবি, ফুটো দিলে ফুটো পাবি, ছেঁড়া দিলে ছেঁড়া পাবি, এটা মাথায় রেখো। একদম গীতার সার কথা, যে যথামান প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। এই যে কানা খোড়া ল্যাংড়া বোবা জন্মায় কেন বাড়িতে? কোটি কোটি টাকার মালিক একটাই ছেলে, ওইরম ল্যাংড়া বস্তু ভগবানকে দিয়েছে। তা তুই এবার একটা নে নিয়ে বুঝ কি জ্বালা। অতএব খুব সাবধান, যা কিছু দেখছো সব আমার, তোমায় ব্যবহার করতে দিয়েছি, ব্যবহারটা যেন সৎ ব্যবহার হয়। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি মধুময় শ্রীধাম বৃন্দাবন। আলোচ্য লীলা প্রসঙ্গ অনুসারে বৃন্দাবনে তো থাকবো না, একটু উঁচুর দিকে যাব, মধুবন। মধুবন থেকে আর একটু উঁচুতে ওমা যে বনে এই লীলা প্রকাশ, একটু বলে নি, যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বক্ষে লাথি মেরেছিল, কোন বন? যে বনে সাধনা করে নারদ মুনি দুঃখী, ছোট্ট ছেলে দুঃখী, পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছিল। চলুন ওই বনে প্রবেশ করি, সেটা কোন বন?
তপবনে ছিল মুনি তপবনে ছিল মনি কহর যা না শারতি কো তারা অতি নিষ্ঠাবা সদায় শারতি কো তারা অতি নিষ্ঠাবা আস্তে স্বামী স্ত্রী যদি এক পদের প্রতিজ্ঞা হয় সে সংসারে শান্তি থাকবে তবে খুব সুখের সংসার কহর মুনি শ্রীমৎ ভাগবত পাঠ করে বেড়ায় বাড়ি বাড়ি যে যা দেয় ওইটা এনে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পায় প্রত্যেকটা জিনিসের একটা সাইড এফেক্ট আছে যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া আপনি যদি প্রত্যেক দিন ওই মাংস খান আপনার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব অসুরের মতো আর প্রত্যেক দিন যদি আপনি গোবিন্দকে নিবেদন করে প্রসাদ খান তার মহিমা হবে দেবত্ব ভাব দেবতার মতো হতেই হবে এটা গুণ মহিমা সাইড এফেক্ট দেখবেন ছোটবেলা থেকে যারা খুব ধূমপান করে বুড়ো বয়সে গিয়ে তাদের একটা নিদেনের কাশি শুরু ও হবে এটা সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সুখের সংসার কিরকম সুখ কত সুখের সংসার একটু শুনে নাও হ্যাঁ বলবো একটা কাপড় মাঝখান দিয়ে চিরে এবেলা এক খণ্ড পড়ে ওবেলা এক খণ্ড পড়ে কতখানি সুখের সংসার বুঝতে পেরেছ আর শুনবে সুখ কত এক বেলা করি রন্ধ তারা তিন বেলা মাগে না গো কারোর কাছে মাগে না গো খেতে না পেয়ে শুকাইয়ে মরে কারোর কাছে মাগে না গো খেতে না পেয়ে শুকাইয়ে মরে তবু কারোর কাছে মাগে না গো খেতে না পেয়ে শুকনোয় মরবে তবু কাউকে চাইবে না মুখ ফুটে কিছু দাও কেমন বুঝতে পেরেছ সুজাতা স্ত্রীতা অতি গুণবতী ত্রিভুবনে নাহি পাবে তার মত সতী ত্রিভুবনে নাহি পাবে তার মত সতী নিতাই গৌর হরি বল তোমার নারী জাতি হচ্ছে ত্রিধা গতি নারী জাতির ত্রিধা গতি যখন নতুন বিয়ে হয়ে আসে তখন কি হয় বউ
বললেন না ওদের বাড়ি নতুন বউ এসেছে, কিছুদিন পরে হয় উমুকের স্ত্রী খুব ভালো মানুষ, তারপরে যেটা হয় ওটা কোটিতে গুটি সহধর্মিণী। কিরকম? সুজাতা দেবী কহরমুনি স্নান করতে যায়, সুজাতা দেবী ফুলের সাজি নিয়ে ফুল তোলে, তুলসী তোলে, চন্দন বেটে রাখে। কেন? স্বামী স্নান করে এসেই নারায়ণকে স্নান করাবে। আর নারায়ণ শিলা যাদের আছে নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করালে চন্দন মাখিয়ে তলে একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী উপুড় করে দিতে হয়। কহরমুনি স্নান করে সে জিজ্ঞেস করছে, সুজাতা ব্যবস্থা হয়েছে? বললে হ্যাঁ, সব প্রস্তুত আছে। কহরমুনি পূজায় বসলেন, সুজাতা দেবী পিছনে হা করে বসে আছে, চন্দন একবারে তুলসী পাতা মাখিয়ে রেখেছে। এইবার নারায়ণকে স্নান করিয়ে তলায় তুলসীটা চিত করে দিতে হয় চন্দন মাখিয়ে, তার উপর নারায়ণকে রাখতে হয়। তলায় তুলসীটা দেবার সময় কি বলতে হয়? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং বল্লভং গোবর্ধন ধারবিদম তং বন্দে গোমতি প্রিয়ং তং বন্দে গোমতি প্রিয়ং ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। ওপরে তুলসীরা যখন দান করছে কি বলছে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকসুভোপিয়ং শুভপিয়ং গোবর্ধনধারবিদম তং বন্দে গোমতি প্রিয়ং তং বন্দে গোমতি প্রিয়ং ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ দীপং বাসুদেবায় নমঃ কর্ণনৈবিদ্যং বাসুদেবায় নমঃ ভরতম্বলং বাসুদেবায় নমঃ আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা প্রণাম করে নাও। কি হবে কীর্তন করে? অনেক কিছু জীবনে করে ফেললাম 32-33 বছর কীর্তন করে, সেদিনই জীবনটা ধন্য হবে যেদিন আমার কীর্তন শুনে কোনো সার্বজনীন জীব একজন বৈষ্ণবে পরিণত হবে, সেদিন জন্ম আমার কীর্তন জগতে আসা সার্থক হলো, তবে লাভ আছে। নালে জীবনে কি হবে? কোনো লাভ হবে কি? সুজাতা কি এতক্ষণ ধরে তুমি কি চাইছো ভগবানের কাছে? বলছিলাম স্বামী আর কি ওই আরে ভালো করে বলো কি কি চাইলে? অনেকদিন হয়ে গেছে তো, তা আমাদের তো 21 বছর বিয়ে হয়ে গেল, সন্তানাদি হয়নি, এই নারায়ণের সেবাটা তো বন্ধ হয়ে যাবে, ওই জন্য ভগবানকে বলছিলাম যদি। ছি, তোমার লজ্জা করলো না? তোমাকে একদিন বলেছিলাম ভগবানের কাছে কিছু চাইবে না, চাইতে হলে একটা জিনিস চেয়ে নিও, ও দয়াল দুঃখ দিও নাহি দুঃখ, শুধু শক্তি দিও সহিবারে। তবু তুমি শুনলে না, চেয়ে ফেললে। তুমি জানো না কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? তুমিও মহাপাপী, আমিও মহাপাপী, দুজনে কেউ কম নেই। আমাদের পূর্বজন্মার্জিত পাপ ছিল বলে আমরা সন্তানের মা বাবা হতে পারিনি, তার জন্য ভগবানের কাছে চাইবে কেন? এমন কর্ম করো পাপ ক্ষয় যাতে হয়ে যায়। স্বামী কে জীবনে অন্যায় করে ফেললাম ভগবানকে চেয়ে, তুমি বলো না স্বামী কোন পাপের ফলে নারী জাতির জীবনে সন্তান হয় না? ওটা ইউটিউবে আছে, আপনারা শুনবেন না, এখন বলতে গেলে অনেকটা সময় যাবে, ইউটিউবে ছাড়া আছে এগুলো, একটু শুনবেন, কারণ ওটা বলতে গেলে অনেকটা সময় যাবে। হ্যাঁ,